পোলাও সাথে নিরামিষ আলুর দম। তপ বলছে আমি দূর থেকে গন্ধ পাচ্ছি। পুরি সময় ডালগুলোকে এইভাবে ধরে ধরে আর ভেঙে দিয়েছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম। মা এখানে রয়েছে, আমাকে কিন্তু যার আগে ফোনটা দিয়ে যাবে। এই বাবার জন্য এখন চা আর পাউরুটি নিয়ে এলাম, আমাকে ফোনটা দিয়ে যাবে। কিন্তু তুমি দেখে নাও, যখন স্নানে যাবে তখন দিয়ে যাবে, ঠিক আছে? মা এখন স্নানে যাবে। তা ফাইনাল করতে পেরেছো কিছু? ওই তো আমি বললাম, কারণ যাতে রান্না তুই এটা ওটা ভাবছো সেই জন্য। তোমারই তো ভালো হলো, তোমারই তো লাভ হলো। সকালে আর কি ঘুম থেকে ওঠার পর থেকে আর কি মা খালি বলছে কি রান্না করবো আজকে, কি রান্না করবো আজকে। তো মায়ের আর কি আমি চিন্তার একটু মুক্ত করে দিয়েছি। তো মাকে বললাম পোলাও আলুর দম করে নি, তাহলে ডাল তরকারি এটা ওটাও করতে হবে না, আর একেবারেই পোলাও হয়ে যাবে। সাথে আলুর দমটা একটু বেশি করে করে নেব, যদি পোলাও থাকে রাতে হয়ে যাবে, আর না হলে একটু রুটি করে নিলে আলুর দমের সাথে হয়ে যাবে। তো মাকে এই প্ল্যানটাই দিলাম। তাই মা বলছে আমারই তো ভালো হলো, কারণ পোলাও আলুর দম করলে মাকে কোনোটাই করতে হবে না, সবটাই আমাকেই করতে হবে। তো মা এই রেস্ট হয়ে যাবে, সেই জন্য আর কি মা বলছে যে ভালোই। কী হলো ঘন্টু? ঘন্টু আমার সাথে সাথে এলো, আবার আমার সাথে সাথে বেরিয়ে গেলো। এবার ওদেরকে আর কি খেতে দেবো, ঘন্টু ফন্টু আর বুল্লুকে খেতে দেবো, ঠিক আছে? তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দেবে, আর তোমাদের পরিবারের সাথে বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায়। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, প্রথমবার আজকে আমার ব্লগটা দেখছো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, যাতে তোমরা আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাও। আয় ঘন্টু চলে আয়। ব্লগটা এখন থেকে শুরু করলো, তোমরা দেখতে থাকো। এখন যাই, বাবাকে তো চা করে দিয়েছে, এবার ঘন্টু ফোনটুকে আর কি টিফিনটা করে দিই। এই যে ফোনটু এখানে, বাবা আয় ঘন্টু এদিকে। ওদের টিফিনটা করে ওদেরকে এখন খেতে দিয়ে দিই, তারপর আবার রান্নার পুরো দায়িত্বটা আজকে আমার উপর রয়েছে, তো সেটা আর কি করতে হবে। খেয়ে না, খেয়ে না, খেতে দিয়ে দিয়েছি। এই যে ঘন্টু খাচ্ছে, তবে ফোনটু নেই। ফোনটু কোথায় খেয়ে যান? আয় ফোনটু আয়, আসছে এই যে ফোনটু। ঘন্টু খাওয়াচ্ছে এখন ওর পিছন বলে, আয় খেয়ে নে, খেয়ে নে, খেয়ে খেয়ে নো বাবা, খেয়ে নো। মা স্নান করে এলো, স্নান করে এসে এখন পুজো করছে। আর আমি কি করেছি, আলুর দমের জন্য আলুটা সিদ্ধ করে নিয়েছি, আর পোলয়ের জন্য পোলয়ের চালটা ভিজিয়ে দিয়েছি। আমার অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। চাটা খেয়ে নিয়ে তারপরে আর কি আলুর দমটা করে নেবো, আলুর দমটা করার পরে পোলাওটা করবো। পুজো করছে, আজকে আমার ছুটি, গরম 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 রুটি। আজকে মায়ের ছুটি, গরম গরম রুটি। পোলাওয়ের চালটা ভিজিয়ে রেখেছি অনেকটা আর কি, জল টেনেও নিয়েছি। এবার যতটুকু জল আছে জলটা ঝারিয়ে নিয়ে পোলাওয়ের চালটা মেখে নেবো, ওই হলুদ গুঁড়ো আদা বাটা গরম মশলা দিয়ে, ঘি টি দিয়ে মেখে নেবো। আর আলুর দমের জন্য আলুটা ছাড়িয়ে আর সিদ্ধ করে নিয়েছি, নিরামিষ আলুর দম করব। খুব বেশি যেহেতু ঝোল করব না, তাই আলুর দমের আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। কাজ অনেকটা এগিয়ে রয়েছে। পোলাওয়ের জন্য চালটা এখন মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে আলুর দমটা বসাবো। আদা বাটা দিলাম, সাথে হলুদ গুঁড়ো, আমি তো কোনো রকম ফুড কালার ইউজ করি না, আমি হলুদ গুঁড়ো দিয়েই করি। আর সাথে গরম মশলা গুঁড়ো, আর দেবো ঘি, এটা ভালো করে এখন মাখিয়ে নেবো। সব কিছু দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে মাখিয়ে রেখে দেবো। আর ততক্ষণ আমার আলুর দমটা হয়ে যাবে, আলুর দম করার পর পোলাওটা করবো। আমি তো এইভাবেই পোলাও রান্না করি, আর সবাই আমার হাতের পোলাও খেতে ভীষণ ভালোবাসে। তপ তো বলে ওর কোথাও পোলাও খেয়ে পোষায় না, আমি রান্না করলে। আর ভাইও খুব ভালোবাসে, ভাই মা সবাই আমার হাতে পোলাও ভালোবাসে, তাই তো মা? একদম, বাইরে বৃষ্টি হচ্ছে, গলা শোনা যাবে না। এই দেখো বৃষ্টি নামলো, আবার দেখালাম এই তখন অন্ধকার করেছিল, মেঘ করলো, এইবার আবার ঝমঝম করে বৃষ্টি নামলো। এই ঝমঝম বৃষ্টিতে পোলাও আলু একদম জমে যাবে, নিজের করতে হবে না তো। মা কি বলছে একবার শুধু শুনে নাও, বলো কি বলছিলে? বলছি পোলাও আলুর দম একদম জমে যাবে, নিজের করতে হবে না তো, আর এই বৃষ্টির মধ্যে বলছে।
যে নিজেকে করতে হবে না, তো এই বৃষ্টিতে পোলাও আলুরদমটা জমে যাবে মেয়ের হাতে। কারেন্ট চলে গেল হঠাৎ করেই, আলুরদমটা বসিয়ে দিই। গোটা গরম মশলা, তেজপাতা, সাথে গোটা জিরে আর শুকনো লঙ্কা। কারেন্টটা চলে গেল, অন্ধকারেই রান্না করতে হচ্ছে, আর অন্ধকারেই তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে আর কি করব। দুটো টমেটো দিলাম, আজকে যেহেতু টক দই দেবো না, আজকে টমেটো দিয়েই করব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, খুব বেশি লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ আমি আবার কাঁচা লঙ্কাও দেবো, শুকনো লঙ্কা দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে, ধনে, হলুদ, লঙ্কা দিলাম। আমি জাস্ট রান্না করতে করতে তোমাদের সাথে ছোট্ট করে আজকের আলুদমের রেসিপিটা ব্লগের মধ্যে শেয়ার করে দিচ্ছি। যেহেতু আজকে টমেটো দিয়ে লাল লাল করে করছি, তাই জন্য আর কি হলুদ আর বাকি মশলাগুলো দিলাম। আমি যেটা কাজু চারমগজ টক দই দিয়ে করি, সেখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কিচ্ছু দিই না, শুধু সামান্য একটু জিরে ধনে গুঁড়ো দিই, আর বাকিটা কিন্তু কাঁচা লঙ্কা, গোলমরিচ এইটা দিয়েই করি। আর দিলাম আদা বাটা সাথে কাঁচা লঙ্কা। আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। যদি আলুটা সিদ্ধ করা না থাকতো তাহলে আলুটা একটু ভেজে নিতাম, তবে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, তাই আলুটা আলাদা করে ভাজিনি, কারণ সিদ্ধ করা আলু ভাজতে গেলে না পুরো ভেঙে ভেঙে যায়, কড়াইতে লেগে যায়, তাই জন্য আমি আর আলাদা করে ভাজিনি। আর এখনও দেখে বুঝতে পারছো কারেন্ট আসেনি, অন্ধকারেই রান্না করছি আর তোমাদের সাথে এইভাবেই শেয়ার করছি। এখন একটু আলুর দম মশলা দিয়ে দিচ্ছি, যদিও এটা খুব একটা আমি দিই না, তবে আজকে রয়েছে প্যাকেটটা আনা, মা এনে রেখেছিলো দু তিন দিন আগে ওই সয়াবিনের তরকারিতে দেবে বলে, তবে দেওয়া হয়নি, এটা রয়েছে যখন আমি একটুখানি আর কি দিয়ে দিলাম আলুর দম মশলা। জলটাও এখানে গরম করতে বসিয়ে দিয়েছি, এই গরম জলটাই আলুর দমে দেবো। আলুটা এই বাটিতেই রাখা ছিল, এই যে ছোটো ছোটো আলুর টুকরো পড়ে রয়েছে, এটার মধ্যেই জলটা গরম বসিয়ে দিয়েছি। আলুটা ভালো করে কষে নিয়েছি, এবারে জলটা এর মধ্যে দিয়ে দেবো, আর নামানোর আগে একটু মিষ্টি আর গরম মশলার গুঁড়ো দেবো, তাহলেই কমপ্লিট। আলুটা যেহেতু সিদ্ধ করা, তাই খুব বেশি জল দিলাম না। আলুর দম কমপ্লিট, নামানোর আগে একটু মিষ্টি আর গরম মশলার গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু দেবো না, এবারে নামিয়ে দেবো, কারণ আলু তো এমনিতে একটু টেনে যাবে। এই যতটা গ্রেভি রয়েছে এই গ্রেভিটাও কিন্তু আর থাকবে না, কারণ আলু আবার টেনে নেবে, এই জন্য আর কি ফোটাবো না, বন্ধ করে দিলাম গ্যাসটা। এখনও কারেন্ট আসেনি, আমার আলুর দম কমপ্লিট, এবারে পোলাও বসাবো, এটাও আর কি অন্ধকারেই করতে হবে, কিছু করার নেই। পোলাওটা এখন বসিয়ে দিচ্ছি, সাদা তেল আর ঘি মিশিয়ে দিয়েছি, তাতে তেজপাতা, শুকনো লঙ্কার গোটা গরম মশলা, ফোড়নটা হালকা করে ভেজে নিলাম, কাজু কিশমিশটা ভেজে তুলে রেখে দিয়েছি, ওটা একদম শেষের দিকে দেব। ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চাল, চালটা ভালো করে ভেজে নিয়েছি, চালটা একটু ভালো করে ভেজে নিলে পোলাওটা কিন্তু খুব ভালো ঝরঝরা হয়, আর চালটা ভালো করে নাও আসলে একটুখানি পোলাওটা জড়িয়ে জড়িয়ে যায়। যদিও আমি একটু ভালো করে সিদ্ধ করি, আমাদের বাড়িতে খুব একটা চাল চালটা খেতে পছন্দ করে না ভাই বলো, ওই জন্য যে অন্য জায়গায় খেলে একটু চাল চাল লাগে, আমি একটু অতটাও চাল রাখি না, আমি একটু নরম করি।
ফুটে গেছে। এইবারে এর মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে দেবো। প্রথমেই দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, তারপরেই দিচ্ছি মিষ্টি। যেহেতু বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই মিষ্টিটা একটু বেশিই দিলাম। এবার যে যেমন মিষ্টি খেতে চায় সে যেমন মিষ্টি দেবে। আর দিলাম নুন, এর আগে একবার নুন দিয়েছি, এখন আর একটু দিয়ে দিলাম। ফোটা পর্যন্ত কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম, তবে এইবারে গ্যাসের ফ্লেমটা লো করে আর চাপা দিয়ে দেবো। আমি একদম আজকে শর্টকাটে তোমাদের সাথে আলুর দম পোলাও দুটো রেসিপি শেয়ার করে দিলাম, আমি যেইভাবে বানাই আর কি। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, দিয়ে আর চাপা দিয়ে দিলাম। রান্না কমপ্লিট করে স্নান করে এলাম, আর আজকে এত রাগ উঠছে কি বলবো। সেই রান্না বসানোর সময় কারেন্ট গেছে, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। এখন না বৃষ্টি হচ্ছে, না ঝড় হচ্ছে, কিচ্ছু হচ্ছে না, কিন্তু কারেন্ট নেই। এই গরমের মধ্যে তো আমি এমনিতেই অন্ধকারে গরমে রান্না করলাম, খাওয়ার সময়টা তো একটু কারেন্ট আসবে, একটু শান্তি করে খাবো, সেটার উপায় নেই। আর এদিকে তপও এসেছে, তপর তো আসার কোনো চান্সই ছিল না, কথাও ছিল না, কারণ ওর দূরে কাজ ছিল আজকে। ওকে বলেছিলাম তুমি রাতের দিকে পারলে এসে একটু পোলাও খেয়ে যাও, যেহেতু আমার হাতে পোলাওটা খেতে ভালোবাসে। কিন্তু তপ আর কি ম্যানেজ করে দুপুরেই খেতে এসেছে, বললো দুপুরে খেয়েই আর কি কাজে বেরোবে, তাই তো। ও একদম অল্প একটু সময় নিয়ে এসেছে, শুধু খাওয়ার সময়টুকুই এসেছে, তাই তো। কিন্তু তার উপর এই কারেন্ট নেই, এত মানে এ ওর জন্য বেশি খারাপ লাগছে। এই গরমের মধ্যে ওকে এখন খেতে হবে, কি আর করা যাবে, কারেন্টটা তো আর আমাদের হাতে নেই। খাবারটা বেরেনি গরমের মধ্যে, আমি তো মাকে বলেই রেখেছিলাম যে আমি খাবো না, যখনই কারেন্ট আসবে 5টা 6টা তখনই খাবো, কিন্তু ওর জন্যই আর কি। আশেপাশে কারেন্ট আছে তোমাদের? অন্ধকারের মধ্যেই আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি, আর আজকে তো রান্না করেছি পোলাও সাথে নিরামিষ আলুর দম। তপ বলছে আমি দূর থেকে গন্ধ পাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় আমাদেরকে অন্ধকারে খেতে হবে। আসো কষ্ট করে খেয়ে নাও, খেয়ে বলো কেমন হয়েছে। আমিও নিয়ে নিয়েছি পোলাও আর আলুর দম। অন্ধকারে তোমাদেরকে ভালো করে রংটাও আমি দেখাতে পারছি না, আর কি বলবো। ঠিক আছে তুমি খাও, খেয়ে একটু রিভিউ দাও দেখি কেমন হয়েছে। রিভিউ হয়েছে না খেয়ে, আর পোলাওটা ঠান্ডা করারও সুযোগ পাইনি, কারেন্ট নেই। পোলাওটা একটু ঠান্ডা করলে ভালো হতো, কি আর করে যাবে। কেমন অবস্থা দেখো গরমে, তুমি কি পোলাও শুনেই টাইম ম্যানেজ করে এলে? আমার হাতে পোলাওটা খুব ভালোবাসে। হাই ভাই বসে পড়, বসে পড়, খেয়ে দেখ কেমন হয়েছে। পোলাও আবার কি মাখাবো, হ্যাঁ বলে মাখিয়ে দে, পোলাও কি মা ওর মুখে। এবার আমিও খাই। আমরা গরমে খেতে খেতেই এখন গল্প করছি। স্যার বলো ভালো করে, কেমন খেলে? হেভি খেলাম, শুধু গরমে একটু কষ্ট হলো। উফ, এরা তার উপর দিয়ে কী করছে, কারেন্টটা এখনও এলো না, সেই 1:30টার দিকে মনে হয় কারেন্ট গেছে, আর এখন প্রায় 4টে বাজতে যায়, কী করা যাবে। গরমে কষ্ট করে খেলাম, আজকে এত সুন্দর রান্না বান্না করলাম, খাওয়াটা আর কি শান্তিতে করতে পারলাম না, গরমে কষ্ট করে খেতে হলো। ভালো লাগলো ভাই, কেমন হয়েছে একটু রিভিউ দে তো। অনেক কষ্টের পরে প্রায় 3 ঘন্টা পর আমাদের কারেন্ট এসেছে। এইবারে একটু আমাদেরকে ভালো করে দেখে নাও। এই যে এইবারে তুমি একটু আলোতে ভালো করে বলো তো কেমন খেয়েছো। দারুণ খেয়েছি, দারুণ, সত্যি ভালো হয়েছে। উফ, কিন্তু কারেন্টটা থাকলে একটু শান্তি করে ভালো করে খেতে পারতাম। ভাই ওইদিকে ঘুমাচ্ছে, আর তপো এখন উঠে পড়েছে কাজে যাবে বলে। আজকে একটু ভালো করে শান্তি করে খেতে পারলাম না কারেন্টের জন্য, তাই না বলো? তবে অতটা গরম ছিল না বলে একটু তাও ম্যানেজ করে খাওয়া গেছে বলো, কারণ অনেকবার বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। এই যে মিস্টার বেরিয়ে পড়লেন কাজে যাওয়ার জন্য। কি গো কি ভালো, কবে আমরা ঘুরতে বেড়াচ্ছি? আমরা কতদিন ঘুরতে যাই না জানো, কতদিন কোথাও ঘুরতে যাই না, কতদিন শাসন যাওয়া হয় না। প্ল্যান করছি কিন্তু যাওয়া হচ্ছে, শাসন যাবো একদিন, হ্যাঁ অনেকদিন যাই না, আমার পছন্দের ওই জায়গাটা।
আসতে আমার এই গাছগুলোর ডাল ধরে ধরে কে ভেঙে দিয়েছে, কলকে গাছে আর কি এই তরুলতা গাছটা উঠেছিল, এখন দেখছে কলকে গাছের এই ডালগুলো ধরে ধরে ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার ফলে কী হয়েছে, এই গাছগুলো একটুখানি আঘাত পেয়েছে, এগুলো দেখো কেমন নেতিয়ে গেছে। এই যে এখানের ডালটা ভেঙে দিয়েছে, এই যে এই দেখো, এই দেখো ডালটা ভেঙে দিয়েছে, এই ডালটা ভেঙে দিয়েছে, এই দেখো পড়ে রয়েছে। এই জন্য তরুলতা গাছগুলো ছিঁড়ে গেছে আর গাছগুলো মরে গেছে। দেখো এখানে ডালটা ভেঙে দিয়েছে, আমি জানি না কারা এরকম করে, এখানে ডালটা ভেঙে দিয়েছে, কি এরকম করছে, গাছের ডালগুলো ধরে ধরে এরকমভাবে কি ভেঙে দিয়েছে। তোমাদেরকে একদম প্রমাণ দেখিয়ে দিলাম, দেখো এই গাছে কুড়িও ছিল কত সুন্দর, এই যে কুড়ি সময়ের ডালগুলোকে এইভাবে ধরে ধরে আর ভেঙে দিয়েছে। কি বলবো, কিছু বলার ভাষা নেই। একটা ডাল মানা যায় কোনোভাবে ভেঙে গেছে, যখন গাছের এতগুলো ডাল এইভাবে ভাঙা তখনই বোঝা যায় কেউ ইচ্ছা করেই আর কি করেছে, কারণ একটা নয় তোমাদেরকে কতগুলো দেখালো। আর ওই গাছের সাথে যদি তরুলতা গাছটা ছিল তো তরুলতা গাছটাও আর কি ঝিমিয়ে গেছে। আজকে সন্ধেবেলায় ভাই চা করে নিয়ে এসেছে, ঠিক আছে, র চা করেছে আজকে। মা আর কি অনেকদিন ধরে বলছি ওকে যে এই চা করে খাওয়া, চা করে খাওয়া, এই মুখটা তোল। ভাই আজকে চা করে নিয়েছে, আমার চা খাওয়ার কোনো সেইরকম ইচ্ছে ছিল না। মা তোমাকে কতটা চা দিয়েছে দেখো, মাকে একটুখানি চা দিয়েছে, যেখানে মা এক গ্লাস চা নিজেই বলে তুমি বাড়িতে করতাম। আর ওটাতে ঠিক করছি দুই তিনজনেরই বড় বড় করবে, একটুখানি চা ভর্তি ভর্তি পুরো ছিঁচে ছিঁচে এরকম দিয়েছে, ঝাল থেকে পড়েছি আমার। আমার চাটা একটু দেখে নাও, মা নিয়ে নিয়েছে, আমার চায়ের পরিমাণটা একটু দেখো, হ্যাঁ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে তো। মা মা রিভিউ দেয়নি, মা রিভিউ দাও পোলাও আলুর দমে, আলুর দমটা খুব ভালো হয়েছে, পোলাওটা ভালো হয়নি, পোলাওটা ভালো হয়েছে, পোলাও যেমন হয় তেমন ভালো করে ভালোই হয়েছে, কিন্তু আলুর দমটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ দেয়নি, আলুর দমটা খাই না, সে বলছে পোলাও টোলাওগুলো খাই, আমি তরকারি পত্র ধরে আলুর দম ঝাল ঝাল খাই না। আজকে একটু লাল লাল করে করেছি, ওই সাদা আলুর দমটা না লুচির সাথে বেশি ভালো লাগে, আর পোলাওয়ের সাথে একটু লাল লাল ঝাল ঝাল আলুর দমটা ভালো লাগে, যেহেতু পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়। সবার রিভিউ ঠিক আছে, এখন চাটা খেয়ে নিই, রাতে জানি না কী খাওয়া হবে, দেখা যাক। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম, ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবে। কালকে তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।